দীর্ঘ বহু বছর ধরে ত্রিপুরা শাসন করেছে বামেরা। রাজ্যের বিভিন্ন জায়গায় বহু কংগ্রেস কর্মীকে হত্যা করেছিল তারা। তারপরেও শিক্ষা হয়নি কংগ্রেসের। বামেদের সাথে ফের অবৈধ জোট করেছে তারা। এদের রাজনৈতিক স্বার্থ পূরণ করতে গিয়ে মনুষ আব্রমের বহু মানুষ শহীদ হয়ে গেছে। আর দিল্লিতে বসে সিপিআইএম এর কাছে কংগ্রেসকে বিক্রি করে দিয়েছে সোনিয়া গান্ধী। দক্ষিণ ত্রিপুরা সাব্রু মহকুমা আয়োজিত এক নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে বাম কংগ্রেসের জোটকে রবিবার এভাবে তীব্র আক্রমণ করলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সামসিং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে আয়োজিত এই জনসমাবেশে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা মথার নেতা তথা বর্তমানে ত্রিপুরা ক্যাবিনেটের সদস্য মন্ত্রী অরিমেশ দেববর্মাও। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এদিন বক্তব্য রাখেন তারা। রাজীব ভট্টাচার্য বলেন, প্রতিবার ভোটের আগে পাল্টি খায় কংগ্রেস, রাজ্যে বিরোধিতা করে কেন্দ্র গিয়ে চুপি চুপি জোট করে আসে। তাই রাজ্যবাসীর প্রতি আমার আহ্বান, এদের মুখোশ খুলে দিতে হবে, সঠিক জবাব দিতে হবে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই কংগ্রেসের দীর্ঘদিন ধরে এই রাজ্যে ঢুকে কমিউনিস্ট শাসনের সময় আজকে সাক্ষ্রম এলাকায় মনু এলাকায় যারা কংগ্রেস করেছিল, বহু কংগ্রেসী নেতাকে তাদেরকে নিহত করা হয়েছে, নতুবা এই মনু সাক্ষ্রম এলাকা থেকে তাদেরকে রাজ্যান্তরী করা হয়েছে। আজকে সেই কংগ্রেসী নেতারা জিজ্ঞেস করতে চায় তাদের সাথে ওই সিপিএম এর নেতাদের সঙ্গে আঘাত করেছে কোনো স্বার্থ নেই। ওই কংগ্রেসী নেতাদের দেখা যেত না আজকে তারা ওই কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছে আর সিপিএম এর লেজ বৃষ্টি করছে। আমরা তাদের চরিত্র জানি, তাদের সারা জীবন দেখা যেত না মাঠে ময়দানে। নির্বাচন আসলে ওনারা কি বলতে, এবার আয়া হত্যাছি, আয়া লই, আইলে সাম্বা ফুল্লাম। আর দেখা যেত ওই নির্বাচনের রেজাল্টের দুই দিন আগে তাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই দিল্লিতে সোনিয়া গান্ধী ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিয়েছে। তাদের সাথে আজকে তারা সিপিএম এর লেজুর বৃদ্ধি করছে। বন্ধুগণ, জিজ্ঞেস করবেন সেই কংগ্রেসী নেতাদেরকে। কাজে সময় এসছে, আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো, আমাদের সময় আছে, ওই কংগ্রেস সিপিএম তাদের মুখোশ খোলা, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় এখন এসছে। আগামী 26 এপ্রিল আপনার পবিত্র ভোট, পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের মহারানী কৃতি দেববর্মন মহোদয়কে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পাঠাবো। আর পাশাপাশি এই কংগ্রেস সিপিএমের অশুভ আঘাতকে এই ত্রিপুরা রাজ্যের মানুষ, এই সাধারণের মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদেরকে চিরজীবনের জন্য ঘরে বসে দেব, সেই সংকল্প আমাদেরকে নিতে হবে। কাজে আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে আমারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে আইপিএফটি ত্রিপুরা মাতা, বিজেপি জিন্দাবাদ, লং লিভ। সবাইকে নমস্কার, ধন্যবাদ। সিপিআইএম এর আমলে সাব্রুম সন্ত্রাসের জায়গা ছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি এসে বদলে দিয়েছে সে চিত্র। আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পৌঁছে যায় সাব্রুমের মানুষের কথা। বিজেপি ত্রিপুরামথা জোটের পর সাব্রুমে নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন ত্রিপুরামথার নেতা তথা বর্তমানে ত্রিপুরা ক্যাবিনেটের সদস্য মন্ত্রী অরিমেশ দেববর্মা। একটা কথা আমার মনে করি, স্বাভাবিক 2018 সালে বামপন্থীরা যখন ধরাশায়ী হয় তখন শঙ্কর রায় মঙ্গল একটা বোলডুজার দিয়ে হয়তো লেনিনের মূর্তি ধ্বংস করে ফেলেছে। ওই দিন আগে শঙ্কর রায় ভগবান বলেছেন সিপিএম কে যদি সবাই ছাই দেবে শঙ্কর বাবু সিপিএম কে ছাড়বে না। এটা বিষয় হলো সাব্রুম আগে কি ছিল, সাব্রুম আগে কোন সংঘর্ষের জায়গা ছিল, শত শত মানুষ দিন দাহারে খুন হতো। আমি মিথ্যা কথা বলছি না, আপনারা এখানকার মানুষ আপনারা জানেন। বড় বড় কথা দেখো, উন্নয়নের কথা কবে না, এসি মেম্বার, ডিসি মেম্বার, এদের তাফালে সাধারণ মানুষের কথা কোয়ার কোনো জায়গা নাই। কিন্তু একটা জিনিস, সুন্দর জিনিস আমরা পেয়েছি আজকে ভারতবর্ষে, সাব্রুমের মানুষ
দেশের প্রধানমন্ত্রীর সাথেও কথা বলতে পারে সেই ব্যবস্থা রয়েছে। বিজেপি ত্রিপুরা মত আইপিএফটির শক্তিশালী জোটের ফলে ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনে শাসক দলের প্রার্থীরা জিতবে বলে রবিবার আশা প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।